আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা, প্যারালাইসিস, ডিসেবিলিটি ও পুনর্বাসন বিশেষজ্ঞ, চিফ কনসালটেন্ট, ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, শ্যামলী, রিং রোড, আদাবর, ঢাকা। আমি আজকে আপনাদের ইতিপূর্বে বলেছিলাম যে আমি সরাসরি লাইভে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিব। তো আপনাদের যারা দীর্ঘদিন আমাকে ফেসবুক, ইউটিউব, আমার পেজ, ইউটিউব চ্যানেল এবং টুইটার, লিঙ্কডিন এই বিভিন্ন জায়গায় আপনারা নক করছিলেন, বিভিন্ন প্রশ্ন দিয়েছিলেন, আপনারা কথা বলতে চাচ্ছিলেন, আপনাদের দীর্ঘদিন হয়তো উত্তর পান না, অনেকে মন খারাপ করেন, তো যার জন্য আমি আজকে আপনাদের সরাসরি লাইভে আসছি। আমার এই লাইভটি এট এ টাইমে ফেসবুক, ইউটিউব, টুইটার, লিঙ্কডিন সম্প্রচারিত হচ্ছে। আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনাদের নাম, বয়স, পেশা, ওজন, উচ্চতা লিখে আপনাদের শারীরিক সমস্যাটা লিখতে পারেন, আমি ইনশাআল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রচুর প্রশ্ন নিয়মিত আমার এখানে আসে, যেটার মাধ্যমে প্রচুর প্রশ্নই আপনাদের নিয়মিত আপনারা লিখে থাকেন ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, ইউটিউবে। আমি আসলে অনেকের প্রশ্নের উত্তর দিতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে এখন আমি আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের যে সমস্যাগুলো আমার এই কমেন্ট আছে নিচে কমেন্টে লেখেন, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি কিছু কমেন্ট পড়ার চেষ্টা করছি, দেখি তারপরে এক এক করে আসবো ইনশাআল্লাহ। আমি আগে চেষ্টা করছি ফেসবুক থেকে কমেন্ট নিতে, যারা এখনো জয়েন করতে পারেন নাই তারা জয়েন করতে পারেন, ইনশাআল্লাহ আমি কিছুক্ষণ থাকবো, চেষ্টা করব আপনাদের উত্তরগুলো দেওয়ার জন্য। আর আপনারা এই এই ভিডিওটি যারা আমার ফলোয়ার আছেন, দীর্ঘদিন আমার চিকিৎসা সেবা নিচ্ছেন অনলাইনে হোক বা এসে, তারা ভিডিওটি শেয়ার করে দিবেন, হয়তো আপনার এই প্রশ্নটা অন্য আরেকটা রোগীর একই রকম প্রশ্ন হতে পারে। এখানে শুরুতেই একজন প্রশ্ন করেছেন যে স্যার প্লিজ হেল্প হেল্প, আপনি কিন্তু প্রশ্ন লেখেন নাই, এই জন্য আমি বলবো আপনারা দয়া করে আপনাদের নাম, বয়স, পেশা, ওজন, উচ্চতা লিখে প্রশ্ন করুন, আর ডিটেলস যখন লিখবেন তখন আমার জন্য খুব সহজ হয়ে যাবে। যখন মানে আপনার বয়স, ওজন, উচ্চতা লেখা না থাকবে তখন উত্তর দেওয়া, একজ্যাক্ট উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে না। প্রত্যেকটা রোগের ইতিহাস, বয়স এগুলো একটু লেখার চেষ্টা করবেন। আনোয়ারুল ইসলাম, আপনি লিখেছেন আপনার বয়স 29, উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, ওজন 62, বাট কোনো প্রশ্ন করেন নাই আনোয়ার সাহেব। দ্বিতীয় হাবিব জিয়া, আপনি ফেসবুকে আমার পেজে আপনি প্রশ্ন করেছেন, নিচের দিকে ঝুঁকে পড়া লেখা করলে ঘাড় ব্যথা করে, ঘাড় শক্ত হয়ে যায়, চিকিৎসা কি স্যার জানাবেন? খুবই ইম্পর্টেন্ট কথা বলেছেন উনি, নিচের দিকে সামনে ঝুঁকে যখন আমরা পড়ালেখা করি বা সামনে ঝুঁকে যখন আমরা যে কোনো কাজ করি, কম্পিউটার চালাই বা লেখাপড়া করি, তখন আমাদের ঘাড়ের পিছনে যে মাসেল থাকে, লিগামেন্ট থাকে, এগুলো বিভিন্নভাবে স্ট্রেস পড়তে থাকে এবং সাস্টেইন প্রেশারে থাকে, যার কারণে লিগামেন্টগুলো অংশে ফাইব্রোসিস হয়ে যায়, মাসেল শুকিয়ে যেতে পারে, ফাইব্রোসিস হয়ে যায়, ডিস্ক প্রলাপস হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা বারবার বলছিলাম যে আপনাদেরকে প্রত্যেকটা জিনিসের কিছু নিয়ম কানুন আছে, যে এইভাবে আপনাদেরকে এই নিয়মগুলো আমার ইউটিউব এবং ফেসবুকে যে কমেন্ট, পেজ, পোস্টগুলো আছে সেখানে দেখবেন, বসার ধরন, টানা বসে থাকবেন না, এই নিয়মগুলো যেটা আমরা বলি আর্গোনমিক্যাল কারেকশন, আপনারা ইন্টারনেটে গেলেও পেয়ে যাবেন, আর্গোনমিক্যাল কারেকশন এটা করতে হবে, প্রতি 1 ঘন্টা পর পর একটু উঠে হাঁটা চলাফেরা করতে হবে। আর পড়ালেখার সময় চেষ্টা করবেন আপনারা আপনাদের যে বই,
বা যেটি পড়ালেখা আপনারা করেন সেটাকে এভাবে ধরে পড়ালেখা করতে, স্ট্রেট বসে যখন সামনে এভাবে ঝুঁকে পড়ালেখা করবেন তখন ঘাড়ে সমস্যা হবেই। জিনিসটা আমরা জানি, আমরা চেষ্টা করব এটা যেন অ্যাভয়েড করা যায়। আর আপনার এই ক্ষেত্রে আপনি ঘাড়ের কিছু স্ট্যাটিক এক্সারসাইজ, এইভাবে এক্সারসাইজ দেওয়া আছে আমার ইউটিউব ফেসবুক, এই শোল্ডার গার্ডেল মোবিলাইজিং এক্সারসাইজ, শোল্ডারের বিভিন্ন স্ট্রেসিং এক্সারসাইজ এক্সারসাইজগুলো করবেন। আর একটা বালিশ, পাতলা বালিশ ব্যবহার করবেন। ব্যথায় আপনি গরম সেঁক দিতে পারেন, ব্যথায় গরম সেঁক দিতে পারেন, আশা করি এতে চলে যাবে। তাছাড়া যদি এতে সম্ভব না হয় আপনি ফিজিওথেরাপি কোনো স্পেশালিস্ট বা যারা রিহ্যাবিলিটেশন নিয়ে দীর্ঘদিন কাজ করে কোনো চিকিৎসক ডাক্তারকে আপনি দেখাতে পারেন। ফেসবুক থেকে আরেকটি প্রশ্ন নিয়ে আসছি, মোহাম্মদ মনির আপনি লিখেছেন কুমিল্লা থেকে, সম্ভবত বয়স 29, সমস্যা পায়ের গোড়ালিতে ব্যথা করে 2 বছর ধরে। জি মনির সাহেব, আপনার মতো এরকম কয়েক কোটি রুগী আছে যারা গোড়ালি ব্যথায় ভুগে থাকেন। তো গোড়ালির অন্যতম সমস্যা আমরা যেটা বলি প্লান্টার ফ্যাসাইটিস। আপনি ইন্টারনেটে গিয়ে লিখবেন প্লান্টার ফ্যাসাইটিস, দেখবেন পেয়ে যাবেন। পায়ের গোড়ালিতে আমাদের গোড়ালি নিচে ক্যালকিনিয়াল বোনের নিচে আমাদের প্লান্টার ফ্যাসাই অ্যাটাচমেন্ট হয়েছে। তো এখানে কিছু প্যাড অ্যান্ড ফ্যাট থাকে অল্প পরিমাণ, কিন্তু যখন আমরা খুব, আপনারা যদি খুব হার্ড জুতা ব্যবহার করেন, অতিরিক্ত ওজন থাকে, পায়ের গঠনগত সমস্যা থাকে, বা আপনার শক্ত জুতা ব্যবহার করেন, তখন পায়ের তলা ইঞ্জুরি হইতে থাকে। রিপিটেড ইঞ্জুরি হলে সেখানে প্লান্টার ফ্যাসাইটিস হয়, বা অনেক সময় পায়ের গোড়ালিতে হাড় বেড়ে যায়। তো যাদের পায়ের তলায় গোড়ালির এই জাতীয় সমস্যা, তারা অবশ্যই সব সময় সফট জুতা ব্যবহার করতে হবে, নরম জুতা। জুতা আপনার মতো করে দেখে শুনে কিনবেন। অনেক সময় আমরা হিল কুশন দিয়েই জুতার মধ্যে, ক্যাটস বা শুয়ের মধ্যে, বা ইনসোল ফুল, এগুলা আমাদের মতো হাসপাতালে পাওয়া যায়, এগুলো ব্যবহার করতে পারেন। কুসুম গরম পানিতে পা ডুবিয়ে নাড়াতে পারেন, পাটা একজন স্পেশালিস্টকে দেখিয়ে কারেকশন করে নিতে পারেন। আর এই ক্ষেত্রে প্রোলোথেরাপি, পিআরপি থেরাপি এবং ইলেকট্রিক স্টিমুলেশন থেরাপি, লেজার থেরাপি খুবই কার্যকরী। তো আমার মনে হয় যদি জুতো ঠিকমতো ব্যবহার করেন অনেকাংশে কমে যাবে। আমি একটু ইউটিউব থেকে দু একটা প্রশ্ন নিয়ে আসি। তৌহিদ সাহেব আপনি আমাকে ভালোবাসা দেখেছেন, ধন্যবাদ আপনাকে, কিন্তু কোনো প্রশ্ন নাই আপনার। সৈয়দ জহিরুল আলম আপনি লিখেছেন, জি স্যার আমার ওই আইডি থেকে, আমার নাম রূপা, আচ্ছা উনি মহিলা সম্ভবত, বয়স 40, আমার 7 বছর ধরে কোমর ব্যথা এবং এবং এখন থেকে ঘাড় ফুলে যায় এবং হাত পা অবশ হয়ে যায়। যে আপনার এই সমস্যা অনেক রুগীরই থাকে, হাত পা অবশ হয়ে যায়, ঘাড় ফুলে যায়, কোমর ব্যথা, আপনি দীর্ঘদিন এই সমস্যা আছে, 7 বছর, আপনার বর্তমানে 40 বছর বয়স। তো এগুলো হচ্ছে মাল্টিপল ডিসঅর্ডার বা ডিজিজ, যেমন হাড় ক্ষয় থেকে হতে পারে, পিএলআইডি সমস্যা থেকে হতে পারে, বিভিন্ন নার্ভের কম্প্রেশন থেকে হতে পারে, মাসেলের বিভিন্ন ডিজিজ বা ডিসঅর্ডার থেকে হতে পারে। আপনার জন্য এই ক্ষেত্রে বিভিন্ন এক্সারসাইজ প্রয়োজন, বিভিন্ন থেরাপি দেওয়া প্রয়োজন, সঠিক জায়গায় আপনাকে ভালো চিকিৎসকের তত্ত্বাবধানে রিহ্যাবিলিটেশন থেরাপি সঠিকভাবে নিতে হবে। পাশাপাশি আপনি ব্যথায় গরম সেঁক দিতে পারেন, আর ভিটামিন B1, B6, B12 একটা করে দুবেলা 2-3 মাস আপনি খেতে পারেন। ওজন বেশি হলে আপনাকে কমিয়ে আনতে হবে, আর পুষ্টিকর সুষম খাবার খেতে হবে, সুষম খাবার খেতে হবে। রোজা এর আগে আমরা বলছি ওজন কমাইতে হবে, যাদের ওজন বেশি আছে, যে রোজার মাধ্যমে আমরা মহান আল্লাহ পাকের সন্তুষ্ট লাভের পাশাপাশি ওজনও কমাতে পারি। কাউসার আলী আপনি লিখেছেন, বয়স 31, চাকুরি করেন, 5 ফিট 6 ইঞ্চি উচ্চতা, ওজন 67 কেজি, পায়ের মাসেল এবং জয়েন্টে ব্যথা করে। পায়ের মাসেল অনেক কারণে কোমরের সমস্যা থেকেও ব্যথা করতে পারে, বা আপনার পায়ের মাসেলের ইটসেলফ মানে মায়াল যে বলি আমরা, বা বিভিন্ন মেটাবলিক সমস্যা থেকে ব্যথা করতে পারে, জয়েন্টের সমস্যা বিভিন্ন আর্থ্রাইটিস থেকে হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা আপনি চেষ্টা করবেন নিয়মিত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রাস্তায় হাঁটা, হেঁটে দেখতে পারেন, ব্যথায় গরম সেঁক দিয়ে দেখতে পারেন, আপনার যদি সাঁতার কাটার সুবিধা থাকে সেটা করে দেখতে পারেন। আর একটা কাজ করবেন, আপনি শুয়ে একটা একটা পা আস্তে আস্তে উপরে উঠাবেন, যদি দেখেন একেবারে 80-90 পর্যন্ত অনায়াসে উঠাতে পারেন দোনো পাই, তাহলে বুঝতে হবে নার্ভের সমস্যা নেই, এই ক্ষেত্রে আপনি হাঁটলে উপকার পাবেন। আর যদি দেখেন না, পা উঠাতে গেলে শুয়ে থেকে সোজা
পা উঠাতে গেলে আপনার অসুবিধা বুঝতে হবে কোমরের সমস্যা, সেক্ষেত্রে একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে কোমরের MRI করে আপনার দেখতে হবে, পাশাপাশি ব্লাডের বিভিন্ন আর্থ্রাইটিসের টেস্ট এগুলো করে দেখতে হবে। আমি আবার ফেসবুকে যাচ্ছি, ফেসবুকে অনেক রুগী অলরেডি চলে আসছে। আনোয়ারুল ইসলাম উনি লিখেছেন, বয়স 29, উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, 62 কেজি ওজন। আমার ডান হাতের গোড়ায় যে জায়গায় দুইটা হাড় আছে ওইখানে হাড় ফেটে একটা জয়েন্ট লাগছে আর একটা আলাদা হয়ে আছে, কিন্তু আমার মনে হয় ভাঙ্গা হাড়টা মনে হয় একটু বাড়তেছে, খুব কম আকারে, কিন্তু যে কোনো কাজে সমস্যা হয় না, এখন কি করব? এটা আসলে আপনাকে দেখতে হবে ভাই আনোয়ার সাহেব, এটা দেখতে হবে যে ওখানে ওই এক্সরে ছবি না দেখে বাস্তবে বলা খুব টাফ। আপনি যদি সময় সুযোগ হয় এক্সরে সহ প্রয়োজনীয় কাগজপত্র সহ দেখা করবেন, আর যদি আপনার এতে সমস্যা না হয় তো উড়ি ধর কিছু নেই, আপনি স্বাভাবিক জীবনযাপন করেন, অসুবিধা নেই। সজল, আচ্ছা সজল সাহেব লিখেছেন, বয়স 30, কোমর ব্যথা, পেশা রাজমিস্ত্রি। জি, রাজমিস্ত্রি যারা তাদের সামনে ঝুঁকে ঝুঁকে প্রচুর কাজ করতে হয়, সামনে ঝুঁকে কাজ করতে গেলে কোমরে ডিস্ক প্রলাপস একেবারে কমন। এই ক্ষেত্রে আপনি ভারী কাজ করার আগে আপনাকে ফিটনেস ডেভেলপ করতে হবে, আপনি নিয়মিত 1 ঘন্টা হাঁটতে হবে উপর হয়ে শুয়ে। আমার ইউটিউব এবং ফেসবুকে বিভিন্ন এক্সারসাইজ দেওয়া আছে, বা ইউটিউবে গিয়ে আপনি লিখবেন ব্যাক মাসেল স্ট্রেন্দেনিং এক্সারসাইজ, ব্যাক মাসেল স্ট্রেন্দেনিং এক্সারসাইজ, এই এক্সারসাইজগুলো আপনি করতে পারেন, আপনার ইনশাআল্লাহ উপকারে আসবে। আর এই ক্ষেত্রে আপনার দীর্ঘদিন চলতে থাকলে আপনাকে MRI করে দেখতে হতে পারে। নুরুদ্দিন, নিউজ নুরুদ্দিন সাহেব আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি। আপনার বয়স 30, ওজন 70 কেজি, 5 ফুট 6 ইঞ্চি। আমার বাম পায়ের হাঁটুতে ব্যথা গত 3-4 মাস যাবত, সাধারণত 30 বছরে হাঁটু ব্যথা ওভাবে হয় না, যদি আঘাত পেয়ে থাকেন বা অন্য কোনো আর্থ্রাইটিস থেকে হতে পারে। তো এই ক্ষেত্রে আমি বলবো আপনি আপাতত ট্যাবলেট ন্যাপ্রোক্সেন 500 একটা করে দুবেলা 7-8 দিন খান, সাথে ক্যাপসুল ওমিপ্রাজল 20 একটা করে দুবেলা 7-8 দিন খান। আর হাঁটুর কোয়াড্রিসেপস স্ট্রেন্থেনিং এক্সারসাইজ আমার ইউটিউব এবং ফেসবুকে আগের ভিডিওগুলো চেক করলে পেয়ে যাবেন, ওই ভিডিওগুলো দেখে এক্সারসাইজগুলো করেন, হাঁটার চেষ্টা করবেন, অবশ্যই সমতল জায়গায় হাঁটবেন, সাইক্লিং যদি সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকে চালাতে পারেন, ব্যথায় গরম সেঁক দিতে পারেন, বা স্ট্যাটিক সাইক্লিং বাসায় করতে পারেন। ফেসবুকে আমি আবারও একটা প্রশ্ন নিচ্ছি, আয়েশা সিদ্দিকা, স্যার আমার 5 মিনিট দাঁড়িয়ে থাকলে কোমরের ভিতর খুব ব্যথা করে আর অনেক শক্ত হয়ে যায়, এর জন্য কি করতে পারি? জি বোন, আপনার আসলে মহিলাদের অনেক কারণে এই সমস্যাটা হয়। এখন দাঁড়ানোর ভঙ্গিটা কি, আমরা এই যে আমার আর্গোনমিক্স এই ভঙ্গিটা আপনাকে সোজা হয়ে সুন্দর করে স্ট্রেট দাঁড়াতে হবে। স্ট্রেট দাঁড়ানো সাধারণত আমরা টানা 1 ঘন্টা বা আধা ঘন্টা, 1 ঘন্টা বেশি দাঁড়িয়ে থাকতে না বলি, মাঝে মাঝে একটু পজিশন চেঞ্জ করতে বলি। আপনার জুতাটা আপনি খেয়াল করেন, এটা খুব পাতলা জুতা ব্যবহার করছেন কিনা, বা উঁচু বেশি হাই হিল ব্যবহার করছেন কিনা, আপনার ওজনটা খেয়াল করুন, এগুলো আপনাকে ঠিক করে নিতে হবে, জুতো কারেকশন করে নিতে হবে, আশা করি চলে যাবে। তারপরেও আপনি কিছু শুয়ে শুয়ে ব্যায়াম করতে পারেন, যেমন ব্রিজিং এক্সারসাইজ, BRIDGING, ইউটিউবে পেয়ে যাবেন, আমার চ্যানেলও দেওয়া আছে। কোম শুয়ে কোমরটা উঠানো এবং দুই হাঁটু লাগানো, এই এক্সারসাইজ, বা কোমরে গরম সেঁক দেওয়া, বা ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, উপর হয়ে শুয়ে ব্যাক এক্সারসাইজ, এগুলো ইউটিউব ফেসবুকে দেওয়া আছে, এগুলো আপনি করতে পারেন। আর্গোনমিক্স কারেকশান অবশ্যই করতে হবে, মানে চলাফেরা কারেকশান, সঠিকভাবে চলতে হবে, বসতে হবে, ওগুলা মেনে চলতে হবে। তারপরে আপনি হয়তো কিছুদিন মাসেল রিল্যাক্সিন খেতে পারেন, আমরা আসলে ওইভাবে সাজেস্ট করতে চাই না মাসেল রিল্যাক্সিন, সেক্ষেত্রে ব্যাকলোফেন যে প্রিপারেশন আছে 10 mg একটা করে দুই বেলা 15 দিন খেয়ে দেখতে পারেন। ওয়ালাইকুম সালাম আক্তার মাহমুদ আক্তার তামান্না, জি আপনি লিখেছেন চট্টগ্রাম থেকে, ফাইব্রোমায়ালজিয়া ট্রিটমেন্ট নিয়ে কিছু বলেন। জি বোন, আমার ইউটিউব এবং ফেসবুকে আপনি ফাইব্রোমায়ালজিয়া এবং আমার নাম লিখে দিলে দেখবেন পেয়ে যাবেন,
ডিটেলস একটা ভিডিও দেওয়া আছে যে নীরব ব্যথার রোগ ফাইব্রোমায়ালজিয়া, এই রোগে রোগীরা চলাফেরা করলে ব্যথা থাকে না, যখনই বসে শুয়ে থাকে ব্যথা শুরু হয়ে যায়, কোনো থেরাপি ওষুধ কাজ করে না। তো এই ক্ষেত্রে টিপস ওখানে কিন্তু আমি দিয়েছি। তারপরও আপনাকে বলবো আপনি নিয়মিত শারীরিক কসরত করতে হবে, হাঁটা চলাফেরা করতে হবে, ওজন মিনিমাইজ করে চলতে হবে। আর ফাইব্রোমায়ালজিয়ার ক্ষেত্রে অনেক সময় প্রি গাবালিন প্রিপারেশন ভালো কাজ করে, আপনার বয়স অনুযায়ী খেতে হবে সেটা ডাক্তারের পরামর্শে। আর সাঁতার কাটা, হাইড্রোথেরাপি, সুইমিং যদি সম্ভব হয়, সাইক্লিং যদি সম্ভব হয়, মানসিক প্রেশার কম রাখানো, হ্যাঁ, হাসি খুশি থাকা, রিল্যাক্স থাকা, হ্যাঁ, এই ক্ষেত্রে অনেকাংশেই ফাইব্রোমায়ালজিয়া মিনিমাইজ করা যায়। এতে কোনো মানুষ পঙ্গু হয়ে যায় না, তবে মানুষ আস্তে আস্তে মানসিকভাবে সে খুব ব্যথা বেদনায় অসাড় হয়ে পড়ে। ফেসবুক থেকে বলছি, হাজাজ হোসেন আপনি লিখেছেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, বয়স 22 বছর, আমার হাঁটু ভাঁজ করে সোজা করার সময় থাই মাসল থেকে আওয়াজ হয়, অনেক সময় ধরে বসে থাকলে হয়। হ্যাঁ, এটা হতে পারে, এটা হচ্ছে ল্যাক অফ ইনএক্টিভিটি, মানে অ্যাক্টিভিটি মানে যখন চলাফেরা কম হয়, একই রকম বসে থাকলে এটা হয়, অনেক সময় ইঞ্জুরি আঘাত পেলে পরবর্তীতে এটা হয়। এক্ষেত্রে আপনার কোয়াড্রিসেপ স্ট্রেটিক এক্সারসাইজ করতে হবে। হাঁটুর একটা এক্সারসাইজ আছে কোয়াড্রিসেপ স্ট্রেটিক এক্সারসাইজ, শুয়ে একটা টাওয়াল এরকম 1-2 ইঞ্চি মোটা করে হাঁটুর নিচে দিয়ে, হাঁটু দিয়ে চাপ দিয়ে ধরে রাখা, হোল্ড করা, বা একটা উঁচু জায়গায় বসে পায়ের মধ্যে 1/2 কেজি ওজন বেঁধে পাটা উঠানো, কোয়াড্রিসেপ স্ট্রেন্থেনিং এক্সারসাইজ এবং স্ট্রেসিং, এই এক্সারসাইজগুলো খুবই উপকারী। আপনি পাশাপাশি ক্যালসিয়াম, কোরাল ক্যালসিয়াম একটা করে টানা 1 মাস খেতে পারেন এবং ব্যথায় গরম সেঁক দিতে পারেন। ইব্রাহিম সাহেব আপনি ফেসবুকে লিখেছেন, বয়স 21, ওজন 57, আমার পেট ও বুক দম দিয়ে থাকে, জরুরি মুহূর্তে ঘন ঘন প্রস্রাব আসে, নিষ্ফল টয়লেট হয়, টয়লেটের পর ব্যাগ আছে মনে হয়, পেটের মধ্যে ডাকে, করণীয় কি? ভাই কতদিন ধরে লেখেন নাই? অনেক সময় আইবিএস ইরিটেবল বাওয়াল সিন্ড্রোম বলেই এই জাতীয় সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে সবসময় ফাইবার ডায়েট খেতে হবে। এই যে বর্তমানে আপনার মিষ্টি আলু খুব ভালো একটা ফাইবার ডায়েট, আপনি নিয়মিত প্রতিদিন 1-2টা মিষ্টি আলু সিদ্ধ করে লাল আলু যেটা এটা খাবেন, অনেক উপকার আসবে। খাবারে ভেরিয়েশন আনতে হবে, যে খাবারগুলো খেলে আপনার এই সমস্যাটা হয়, খাবারগুলো আপনি দেখে দেখে যে খাবারের সমস্যাগুলো অ্যাভয়েড করতে হবে। আর সবসময় পরিমিত অল্প অল্প সুষম খাবার খেতে হবে, তাহলে এই সমস্যাগুলো অনেকাংশে কমে যায়। পায়খানার যদি ক্লিয়ার না হয়, সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন মার্কেটে বিভিন্ন আমরা ক্লিয়ার হওয়ার জন্য কিছু ভুষি টাইপের খাবার পাওয়া, ওষুধ পাওয়া যায়, সেগুলো আপনারা খেতে পারেন, যেমন ইসবগুলের ভুষি। অনেক সময় আপনার যে ল্যাকটোজ প্রিপারেশন আছে যেগুলো খেলে উপকার হয়, কিন্তু এটা নেচারালি এটা যদি আমরা করতে পারি হাঁটা চলাফেরা এক্সারসাইজের মাধ্যমে, খাবারের মাধ্যমে, তাহলেই সবচেয়ে বেটার। আমি একটু ইউটিউবে যাই, অনেক রোগী ইউটিউবে চলে আসছে। সাকিব আল মাহদি, আমার পায়ের জয়েন্ট স্যার, আমার পায়ের জয়েন্ট ওই ব্যথা, আবার পাছায় কোমরে ব্যথা করে, 7-8 বছর ধরে, বয়স 22, উচ্চতা 5 ফিট 6, ওজন 60 কেজি। হ্যাঁ, কোমরের ব্যথা পায়ে যদি যায় বুঝতে হবে নার্ভ রুট ইনভলভমেন্ট আছে। সাকিব সাহেব আপনাকে বলবো আপনাকে দ্রুত একজন চিকিৎসক দেখিয়ে কোমরে একটা MRI করে দেখতে হবে। আর ইন দ্য মিন টাইম আপনি এই যে ভিডিওতে আমরা যে টিপস গুলা দিচ্ছি বারবার, এগুলো মেনে চলবেন, নিয়মিত হাঁটা চলা চেষ্টা করবেন, রিক্সা চড়া অ্যাভয়েড করতে হবে। আপনাদের সবাইকে বলি, রিক্সা সবচেয়ে বাজে একটা যান, রিক্সা যতদূর সম্ভব অ্যাভয়েড করে আপনারা চলবেন, আর চললেও খুব সাবধানে, ভাঙা চূড়া রাস্তা যেন না চালায়। সিএনজির মতো যান যেগুলা কোমরে কম্প্রেশন হয়, কোমর ব্যথা, ঘাড় ব্যথা তৈরি করে, এইসব জায়গাগুলো আপনার হেঁটে যাওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে বাস, স্টিমার, লঞ্চ বা প্রাইভেট কার যদি সম্ভব, বা ট্রেন খুবই নিরাপদ যান, বা এই জাতীয় এরোপ্লেন, বা যেগুলো আপনার লং ডিস্টেন্স, তো অবশ্যই এরোপ্লেনে যেতে হয়, লঞ্চ, স্টিমার, কিন্তু ছোট ছোট ডিস্টেন্স অনেক সময় আমরা রিক্সা চড়ি বা বিভিন্ন যানবাহন যেগুলো যেমন নসিমন, করিমন গ্রামে আছে, প্রচুর অ্যাক্সিডেন্টের রোগী আমার কাছে আসে। একটু দয়া করে অ্যাভয়েড করার চেষ্টা করেন, ওই জায়গাগুলো হাঁটার চেষ্টা করেন, হাঁটলেই কিন্তু অনেকাংশে সমস্যাগুলো আমরা কমিয়ে ফেলতে পারবো। আমি নেক্সট প্রশ্নে যাচ্ছি, ইউটিউব থেকে জুয়েল হাসান,
ওয়ালাইকুম সালাম, আমি মোহাম্মদ জুয়েল হাসান, লক্ষ্মীপুর থেকে। আমার কোমরের ডান পাশে ব্যথা ভাই, যদি এটা কিছুদিন হয়ে থাকে আপনি ওখানে ব্যথানাশক যে কোনো ক্রিম ওষুধের দোকান থেকে লাগিয়ে গরম সেঁক দিতে পারেন। আর যেহেতু আপনি লক্ষ্মীপুরে আছেন, নিয়মিত আধা ঘন্টা বা 10-15 মিনিট সাঁতার কাটেন, সোজা হাঁটা চলাফেরা করেন, আর কোমরের কিছু এক্সারসাইজ আছে, ব্যাক মাসেল স্ট্রেনিং এক্সারসাইজ আপনি করে দেখতে পারেন, আশা করি উপকার পাওয়া যাবে। যে আপনি সম্পূরক প্রশ্ন আবার করেছেন, যে কোমরের ডান পাশে প্রচণ্ড ব্যথা হয়, মাঝে মাঝে ব্যথা শুরু হলে আমি কোনোভাবে দাঁড়িয়ে থাকতে পারি না, যে অবশ্যই আমার মনে হয় আপনাকেও একটা MRI করে দেখতে হবে যদি এটা দীর্ঘমেয়াদী হয়ে থাকে। আর বসার ক্ষেত্রে বারবার আমি বলছি স্ট্রেট বসবেন, সোজা হয়ে। এই যে আমি কম্পিউটার আপনাদের সাথে লাইভ করছি, আমার ক্যামেরা কিন্তু আমার ঠিক চোখের একটু উপর লেভেল বরাবর লাগানো, আপনারা খেয়াল করেন এই যে। সো আমি যদি এইভাবে লাইভ করতাম আমার ঘাড় সমস্যা হতো, কোমর সমস্যা হতো। আর রিভলভিং চেয়ার ইউজ করবেন অলওয়েজ, স্ট্রেট বসবেন এবং রিভলভিং, যেন আপনি সব দিকে ঘুরতে পারেন। আর এই যে মোবাইল ফোন, দয়া করে মোবাইল ফোন ব্যবহার এরকম স্ট্যান্ডে লাগিয়ে, স্ট্যান্ড আমার কাছেও অ্যাভেলেবেল, এই জাতীয় স্ট্যান্ডে লাগিয়ে এভাবে আপনারা মোবাইল ফোনের অনলাইনে ক্লাস বা স্টুডেন্ট যারা আছো বা আমরা যারা বিভিন্ন আপনারা প্রতিষ্ঠানের সাথে জড়িত, আপনারা এই জাতীয় ডিভাইস লাগিয়ে হাতে ব্যবহার কম করবেন, আর করলেও এভাবে ধরে একটা সাপোর্ট নিয়ে করবেন। না হলে কিন্তু ঘাড় কোমরের মারাত্মক সমস্যা রুগী আমরা প্রতিনিয়ত পাচ্ছি। একটা পাতলা বালিশ ব্যবহার করবেন, একটা সিম্পল একটা পাতলা বালিশ। আবার নিয়মিত হাঁটতে হবে, আমি বারবার হাঁটার কথা বলছি, আমাদেরকে হাঁটতে হবে, রাস্তা পরিষ্কার রাখতে হবে, এবং হাঁটার সময় অবশ্যই নরম জুতা ব্যবহার করতে হবে। তামান্না, আপনি লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, আমি কুমিল্লা থেকে স্টুডেন্ট, চট্টগ্রাম মেডিকেল কলেজ। আমার স্যার আমার সিস্টার সাফারিং ফ্রম ফাইব্রোমায়ালজিয়া। আচ্ছা, শি ইজ 16 ইয়ার্স ওল্ড, আর ওয়েট ইজ 36। স্যার প্লিজ গিভ মি সাজেশন হাউ টু ট্রিট। যে তামান্না, আসলে তোমার এর আগেও আমি বলেছি যে ফাইব্রোমায়োলজিয়া নামে একটা ভিডিও দিয়েছি, যদি একটু কষ্ট করে টোটাল ভিডিওটা তুমি ওখানে দেখো তাহলে তুমি বুঝতে পারবে। আর একটা কথা বলি, ফাইব্রোমায়োলজিক রুগীর আমরা যদি ব্লাড টেস্ট, আর্থ্রাইটিস টেস্ট করি কিছু পাওয়া যাবে না, তার যদি MRI করি কিছু পাওয়া যাবে না, তার ক্লিনিক্যাল ফিচার এবং তার ফিজিক্যাল অ্যাসেস করলে আমরা বুঝতে পারি। ফাইব্রোমায়োলজিক পেশেন্ট সাধারণত রেস্টেতে গেলে, শুয়ে বসে থাকলে ব্যথা বেড়ে যায়, সেক্ষেত্রে তার মাল্টিপল জায়গায় টেন্ডার পয়েন্ট হতে পারে, মাল্টিপল জোড়ার এখানে সেখানে ওখানে। রুগী যখন হাঁটা চলাফেরা করে, কাজ করে, দৌড়াদৌড়ি করে, আবার ব্যথা কমে যায়। সো এই রুগীদের মানসিক প্রেশার কমাতে হবে। ওকে তুমি সাইকোলজিক্যাল কাউন্সিলিং করো, ওকে খেলাধুলার মধ্যে ইনভলভ করাও, রিক্রিয়েশন করাও, ঘুরতে নিয়ে যাও সব সময়। হ্যাঁ, বসে যেন সারাদিন বাসায় না থাকে, এই মুভমেন্টগুলো যে সে যদি করে অনেকাংশে কমে যাবে। এক্ষেত্রে কিছু মিনারেল টেস্ট করে দেখা যেতে পারে, ভিটামিন টেস্ট করে যে এগুলার ঘাটতি আছে কিনা এগুলা তুমি সাপ্লিমেন্ট দিতে পারো। আর কিছু ওষুধ কাজ করে, যেমন প্রি গাবালিন প্রিপারেশন বা গাবাপেন্টিন প্রিপারেশন, সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে খেতে হবে, এই বয়সে আমরা সাধারণত দিতে চাই না আমার মনে হয়। আর এই ক্ষেত্রে ফিজিওথেরাপি খুব কার্যকরী চিকিৎসা। তুমি মাঝে মাঝে যদি ওকে কুমিল্লায় ভালো কোথাও ফিজিওথেরাপি চিকিৎসক দেখিয়ে এক্সারসাইজ থেরাপি দিতে পারো, এতেও অনেকাংশে কমে আসবে। ফজলুল হক ইউটিউব থেকে লিখেছেন, স্যার আমি রূপালী, আচ্ছা উনি আরেক নাম রূপালী, আপনার পেশেন্ট গোট 27 বছর, কোমর ব্যথা কমেছে বাট হাত ব্যথা কমছে না, হাঁটু দুইটা গোড়ালিতে ফুলে গেছে। আচ্ছা, কোমর ব্যথা কমছে, হাত ব্যথা আর গোড়ালি আবার নতুন করে ফুলেছে। জি রূপালী, যদি আমার পেশেন্ট হন তাহলে আপনি দয়া করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে, আমি নাম্বারটি বলছি আপনাকে, 01732200697, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি আপনার সকল কাগজপত্র একটু দয়া করে পাঠিয়ে দেন, ছবি উঠিয়ে, আইডি নাম্বার সহ, আমি দেখে আপনাকে ফোন ব্যাক করব। এখন পরামর্শ কি, তবে যদি সম্ভব হয়, যদি সম্ভব হয় এসে দেখালে ভালো হবে। তাছাড়া এখানে আমাদের যারা পুরাতন রুগী আছেন ডিপিএসসি হাসপাতাল এবং আমার, আপনারা আমাদের এই হট নাম্বারগুলো ইউটিউব ফেসবুকে দেওয়া আছে, আপনাদের কোনো সমস্যা হলে
আপনার হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে, ফোন দিলেই হবে, অথবা আমাদের যে বিভিন্ন ম্যানেজার আছে 7-8 জন, তাদেরকে ফোনে নাম্বার দেওয়া আছে, তাদেরকে পরিচয় দিবেন, আইডি নাম্বার বলবেন, ইনশাল্লাহ আমরা আপনাকে ফোন ব্যাক করব, আমরা ফোন ব্যাক করব। আচ্ছা, মারুফা মনি, কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ডান পায়ের পিছনের অংশে একটি রোগে অনেক ব্যথা, এটা অনেক দিন থেকে হয়, মাঝে মাঝে ঠিক হয়ে যায় আবার হয়, আমি 2 বার বাইক থেকে পড়ে গিয়েছিলাম। জি, হতে পারে, কোনো অ্যাক্সিডেন্টের পরে জাতীয় সমস্যা হতে পারে। আপনার যদি পড়ে গিয়ে থাকেন, আপনাকে কিছুদিন ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে, যদি কিছুদিন নেন এবং কিছু ব্যাক স্ট্রেন্থেনিং, কোর স্টেবিলিটি এবং ব্যাক মাসেল রিএজুকেশন, ব্যালেন্সিং, কোর্ডিনেশন এক্সারসাইজ আপনাকে শিখে করতে হবে। আর এই ক্ষেত্রে অনেক সময় আমরা এমআরআই করে থাকি, প্রয়োজন হলে এমআরআই করে দেখতে হতে পারে। আমার মনে হয় যারা ফেসবুকে আছেন তারা একটু মন খারাপ করছেন, মন খারাপের কিছু নাই, হয়তোবা ইউটিউবে যে প্রশ্নগুলো আসছে সেটা আপনার প্রশ্ন। আমি আবার ফেসবুকে যাচ্ছি, মন খারাপ করবেন না, আপনারা আসলে এট এ টাইমে অনেক রুগীর প্রশ্ন চলে আসে, প্রতিনিয়ত প্রশ্ন আপনারা করেন, আমার দ্বারা আসলে ব্যস্ত। হ্যাঁ, এই জন্য আমি এর আগে দুঃখ প্রকাশ করেছি যে অনেক সময় আপনাদের প্রশ্নের এই কমেন্ট পড়ে পড়ে উত্তর দেওয়া সম্ভব হয় না। তো এখন আমি চেষ্টা করছি, আপনারা একটু লাইভটি শেয়ার করে দিবেন, ভিডিওটি খেয়াল রাখবেন। হ্যাঁ, এমনও হতে পারে যে আপনার এই প্রশ্নটি হয়তো অন্য রুগী করেছে। আমি আর একটা প্রশ্ন নিয়ে আসি, সুহানা ইসলাম, আমার ডান পাশে, এটা ফেসবুকে দিয়েছেন আমার পেজে, ডান পাশে জোড়া ছুটে গিয়েছিল, আলহামদুলিল্লাহ জোড়া লাগে এখন, অনেক ভার লাগে, পুরো শরীর নাড়াচাড়া করলে হাত মটমট করে, উঁচু নিচু জায়গা নামলে মাথার পেছনের দিকে ব্যথা ভার, আর মাথা ঘুরে বুক পুরো ভার ব্যথা। স্যার আমার বয়স, তো বাসায় ফোন দিতে বলো, আমার বয়স 21, কষ্টে আছি, কি কি করব? জি, আসলে আপনার আঘাতের জায়গায় ব্যথা হবে এটি স্বাভাবিক, আঘাতের জায়গায় ব্যথা হবে এটি স্বাভাবিক, কিন্তু অন্য যে কথাগুলো আপনি বলছেন যে মাথা ঘুরে বা বুকে ব্যথা ভার হয়ে থাকে, এগুলো অন্য কোনো সমস্যা থাকতে পারে, যে কোনো জোড়া ছুটে গেলে সেই জোড়া রিকারেন্ট শোল্ডার বা যে ওই জোড়া রিকারেন্ট ডিসলোকেশন হতে পারে, এই জন্য আমরা এই রুগীদেরকে রিহ্যাবিলিটেশন থেরাপি নিতে বলি, আপনাকে ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন চিকিৎসা নিতে হবে, পাশাপাশি কিছু ব্লাড টেস্ট করে দেখতে হবে যে আপনার কোনো আর্থ্রাইটিস জনিত সমস্যা আছে কি না, যদি এই জাতীয় সমস্যা থাকে আপনি আর্থ্রাইটিসেরও পাশাপাশি চিকিৎসা করতে হবে। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। শাহানাজ পারভিন, আপনি লিখেছেন আমার বয়স 46 বছর, ওজন 54 কেজি, আমার বাম পায়ের হাঁটুর ভিতরে ব্যথা, দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, বসে পড়লে চাপ দিয়ে বসলে হাঁটুর মধ্যে ব্যথা করে। জি, এই বয়সে অস্টিওআর্থ্রাইটিস একেবারে কমন, আপনাদেরকে একটি ছবি দেখে আপনারা আশা করি উপকার হবে, এটা হাঁটুর একটা ডামি, এটা উপরে আমাদের ফিমার, এটা হচ্ছে নিচে টিবিয়া বোনস, এবং এটা প্যাটেলা, প্যাটেলার এখানে লিগামেন্টাম, যে হলুদটা লিগামেন্টাম পেটেলি, দেখেন এই যে ভিতরে হলুদ কিছু জিনিস দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে আমাদের কার্টিলেজ, সেকেন্ডারি কার্টিলেজ, এই হাড় ক্ষয় যখন হয়ে যায়, এই কার্টিলেজ গুলা ক্ষয় হয়ে যায়, তখন হাড্ডি দুটা খুব নিকটে চলে আসে, তো এটা অস্টিওআর্থ্রাইটিসে সাধারণত এই কমন জিনিসটা হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আপনাকে কিছু সাপ্লিমেন্ট খেতে হবে, এটা মার্কেটে অনেক সময় কিনতে পাওয়া যায়, এটা ডাক্তারের পরামর্শ দরকার হয় না, আমি একটু সাপ্লিমেন্ট ভিডিওটা পরে আপনি দেখে নেবেন, আমি খুব ক্লোজলি দেখাচ্ছি এই সাপ্লিমেন্ট গুলা, যাদের হাড় ক্ষয় আছে এই সাপ্লিমেন্ট গুলা আপনারা টানা টানা 2-3 মাস একটানা খেতে পারেন, এটা ডাক্তারের কোনো প্রেসক্রিপশন লাগবে না, এবং যারা ভিটামিন ডি খান নাই গত 3 মাসে, প্রতি 3 মাস পর পর আপনারা 5টি ভিটামিন ডি 3 লাখ ইউনিট ইনজেকশন খেতে পারেন, 5 লাখ 3 লাখ ইউনিট ভিটামিন ডি আমি দেখাচ্ছি, যেটাকে আমরা কোলিক্যালসিফেরল বলি, এটা আপনারা খেতে পারেন,
তো এই দুইটা আপনি খান, পাশাপাশি আপনার হাঁটুতে অনেক সময় কিছু থেরাপির প্রয়োজন হতে পারে, যেমন পিআরপি বা আপনার হায়ালুরোনিক অ্যাসিড বা বিভিন্ন প্রকার ইলেকট্রোথেরাপি এক্সারসাইজ, এগুলা প্রয়োজন হতে পারে। ফেসবুক থেকে আরিফিন শাহিন, ওয়ালাইকুম সালাম, আমি আপনার পেশেন্ট। আচ্ছা, কিছু মেডিসিন খেয়েছিলাম, 1 মাস পরে যেতে বলেছিলেন স্যার, বাট আমি আর যেতে পারি না। আচ্ছা, এখন আপনার আপনার এখন বলছেন ব্যথা ব্যথা খুব কষ্ট হয়, ব্যথা বেড়েছে। জি, আমার যত রুগী এর আগে বলেছিলাম ফলো আপে আসার জন্য, দয়া করে আমি যে হোয়াটসঅ্যাপ ছবির নাম্বারটি দিয়েছি ইতিপূর্বে, আমি আবারও দিচ্ছি, বলে দিচ্ছি 0173-222-00697, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা আমাদের পুরাতন রুগী আছেন সেখানে আপনাদের ফাইলের আইডি নাম্বার এবং প্রেসক্রিপশন ছবি উঠিয়ে পাঠান, আমরা আপনাকে আমি ফোন ব্যাক করব, পরে আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। তানিয়া সুলতানা, আপনি লিখেছেন 24 বছর বয়স, 5 ফিট 2 ইঞ্চি উচ্চতা, 57 কেজি ওজন, আমার বা পায়ের গোড়ালি খুব ব্যথা মনে হয়, হাড় একটু বাহির দিকে ফুলে গেছে, আমাকে সঠিক পরামর্শ দিবেন। জি অবশ্যই, গোড়ালি ব্যথা নিয়ে আগে আমি একটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম, আশা করি আপনি শুনতে পেরেছেন, তারপর আপনাকে বলবো যদি ফুলে গিয়ে থাকে তাহলে আপনাকে কিছু আর্থ্রাইটিসের টেস্ট করে দেখতে হবে, যদি কোনো আঘাতের হিস্ট্রি না থাকে। আর আপনি এখন থেকে একটা বালতি বা গামলায় একটাতে কুসুম গরম পানি নেবেন আর একটাতে ঠান্ডা পানি নেবেন, ওই পাটা একটাতে গরম পানিতে দিবেন কয়েক সেকেন্ড, ধরেন 30 সেকেন্ড, আবার ঠান্ডা পানিতে, এইভাবে 5 মিনিট করেন, নরম জুতা পায়ে দেন, আর আপনাকে ব্লাড টেস্ট করে দেখতে হবে যে এটা অন্য কোনো আর্থ্রাইটিস থেকে হচ্ছে কিনা। আর ওজন উচ্চতা অনুযায়ী ওজন ঠিক আছে, ভালো উচ্চতা ওজন ঠিক আছে, এটা আপনি মেনটেন করেন, আর যদি এতে না কমে আপনাকে হয়তো এখানে বিভিন্ন থেরাপির প্রয়োজন হতে পারে, বিভিন্ন যেমন আমরা প্যারাফিন ওয়াক্স বা লেজার থেরাপি পাশাপাশি বিভিন্ন এক্সারসাইজ করিয়ে থাকি, এগুলা প্রয়োজন হতে পারে। তুহিন প্রামাণিক, আপনি লিখেছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, আমার বয়স 22 বছর, আমি প্রায় 6 বছর থেকে কোমরে প্রচণ্ড ব্যথা, কোমরে দুই সাইডে অনেক চিকিৎসা করেছি, MRI করে কিছু ধরা পড়েনি, কিন্তু এখন ব্যথা সহ্য করতে পারছি না, ভালোভাবে চলাফেরা করতে পারছি না। যদি কারো মনে হয় MRI পরের রোগ পাওয়া যাচ্ছে না, তাহলে বুঝতে হবে এটা মেকানিক্যাল সমস্যা না, এটা কোনো আর্থ্রাইটিসজনিত সমস্যা হতে পারে। আমার মনে হয় আপনি ডাক্তার সাহেবকে বলেন এক্ষেত্রে আর্থ্রাইটিসের টেস্ট করে দেখতে, যে অন্য কোনো আর্থ্রাইটিসজনিত সমস্যা থেকে এই সমস্যাটা আপনার হচ্ছে কি না। এই ক্ষেত্রে আমরা ফিজিক্যালি বিভিন্ন অ্যাসেস করতে পারি, যেমন স্কোবার্স টেস্ট, সামনে ঝুঁকতে কোনো অসুবিধা হয় কি না, বা ঝুঁকলে স্পাইনটা ইলঙ্গেট হয় কি না, এগুলো আমরা অ্যাসেস করে দেখি কোনো অ্যানকাইলোজিং বা কোনো আর্থ্রাইটিস ডেভেলপ করেছে কি না। তো এই ক্ষেত্রে আপনি আপাতত হয়তো ব্যথানাশক ওষুধ কিছুদিন খেতে পারেন, কিন্তু দীর্ঘমেয়াদী খাওয়া যাবে না, আপনার রোগ সঠিকভাবে নির্ণয় করতে হবে। আপনি ইটোরিকোক্সিব 60 mg একটা করে 2 বেলা 7 দিন খান, সাথে ইসোমিপ্রাজল 20 mg একটা করে 2 বেলা 7 দিন খান, ব্যথা গরম সেঁক দিলে যদি আরাম লাগে ব্যথা দিতে পারেন। আমি আরো প্রশ্ন নিয়ে আসছি, প্রচুর প্রশ্ন চলে আসছে, আসলে অনেকের প্রশ্ন হয়তো পড়া হয় না, এই জন্য আপনারা মন খারাপ করবেন না, কারণ হচ্ছে হয়তো আপনার প্রশ্নটাই অন্য রোগী করে ফেলেছে একই রকম। হানিফ আলী, আপনি লিখেছেন বরিশাল থেকে, সম্ভবত বয়স 40, পল্লী বিদ্যুতের লাইনম্যান, 72 কেজি ওজন, 5 ফিট 5 ইঞ্চি উচ্চতা, আমার ডান হাঁটুতে দুর্ঘটনার কারণে 2টি স্ক্রু আছে,
আমার পায়ের মাংসপেশির স্ট্রেংথ কম, নরম নরম অনুভূত হয়, যেটা আমরা বলি হাইপোটোনিয়া। হাইপোটোনিয়া, এর স্ট্রেংথ কম হতে পারে, পা ভাঁজ করে বসতে পারি না। ভাই আপনাকে টানা রিহ্যাবিলিটেশন থেরাপি চালিয়ে যেতে হবে। আপনি সময় সুযোগ করে এক সময় আমার কাছে আসবেন, আমি বিভিন্ন এক্সারসাইজ এগুলো আপনাকে কিছুদিন থেরাপি দিয়ে শিখিয়ে দিব, ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। তবে আপনি সাইকেল চালাতে পারলে সাইকেল চালাতে পারেন, বা কোয়াড্রিসেপ স্ট্রেংথেনিং এক্সারসাইজ, স্ট্যাটিক সাইকেল, যদি সাইকেল চালাতে না পারেন স্ট্যাটিক সাইক্লিং করতে পারেন, হাঁটুর বিভিন্ন এক্সারসাইজ আছে সেটা আপনারা করতে পারেন। আমি আবার একটু ইউটিউবে যাচ্ছি, অনেকক্ষণ ধরে ইউটিউবে যাই নাই। বিলকিস আক্তার মনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বারাকাতু। ওনার নাম মনি, বয়স 26, উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি, ওজন 58। রাতে আমার পায়ে চাবায়, পা টিপলে ভালো লাগে, বিশেষ করে শুয়ে থাকার পর এমন হয়, এমনও আছে ঘুম ভেঙে যায়। জি, পা চাবানো কামড়ানো বর্তমানে একটা বড় সমস্যা। মনির মাধ্যমে বাকি যত রুগী সবাইকে একটা মেসেজ দিতে চাই, অনেক কারণে কোমরের সমস্যা থেকে এটা হতে পারে। যদি খেয়াল করেন, আপনি হাঁটতে গেলে পা টেনে ধরে, ঝিঝি লাগে, অবশ লাগে, শিশিরা বা অবশ বোধহীন বা বিভিন্ন অনুভূতি, অস্বস্তিকর অনুভূতি হয় কোমর থেকে পা পর্যন্ত, বা শুধু পায়ে চলাফেরায় বা কাজকর্মে সমস্যাটা বেড়ে যায়, বুঝতে হবে এটা কোমরের কোনো PLID সমস্যা। সেক্ষেত্রে কোমরে MRI করে দেখতে হবে। আর যদি শুধু এমনি কামড়ায়, দিনের বেলা বুঝেন না, রাতে এটা হয়, বুঝতে হবে ডিউ টু ল্যাক অফ মানে অ্যাক্টিভিটি, মানে চলাফেরা না করার কারণে। এক্ষেত্রে মনি, আপনি এবং আপনার মতো যত রুগী আছেন, আপনারা পরিমিত পানি খেতে হবে, পানির পরিমাণ বাড়াতে হবে। একটা সুস্থ বয়স্ক মহিলার ক্ষেত্রে 3 লিটার পার ডে, পুরুষের ক্ষেত্রে 4 লিটার পার ডে। আর নিয়মিত জুতা, সুন্দর জুতো, ক্যাটস পরে বা শু পরে বা নরম জুতো পরে, সমান সমতল এবং খুব সুন্দর গ্যাঞ্জাম ফ্রি নিরিবিলি রাস্তায় আপনাকে হাঁটতে হবে নিয়মিত, ন্যূনতম 20 মিনিট থেকে 60 মিনিট পর্যন্ত, তাহলে পা কামড়ানি চাবানি চলে যাবে। তারপরে যদি না যায়, আমি আর আগে বলেছিলাম ভিটামিন B1, B6, B12 একটা করে 3 বেলা খেতে পারেন 1 মাস। ভিটামিন ডি 3 মাসের মধ্যে না খেলে, ভিটামিন ডি পলিক্যালসিফারল 3 লাখ ইউনিট প্রতি সপ্তাহে একটা, 5টা খাবেন, 5টার বেশি খাওয়ার দরকার নেই, আবার 6 মাস পরে খেতে পারেন। এগুলা পাশাপাশি করেন। জিঙ্ক ট্যাবলেট 20 mg জিঙ্ক কিনতে পাওয়া যায়, প্রতি রাতে একটা করে 1 মাস খান। এবং এত না কমলে আপনাকে অবশ্যই নিকটস্থ কোনো বাত ব্যথা, ফিজিওথেরাপি, রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আমাদের এক ভাই বিদেশ থেকে প্রশ্ন করেছেন, জুয়েল হাসান। আমি জুয়েল হাসান, দক্ষিণ কোরিয়া প্রবাসী, কোমর ব্যথার জন্য কাজ করতে পারি না, তাই বাধ্য হয়ে দেশে চলে আসছি। ওখানে MRI করেছিলাম এবং ডাক্তার দেখেছি, ওনারা শুধু ফিজিওথেরাপি দিয়েছিল তাৎক্ষণিক। জি জুয়েল সাহেব, আপনার যদি দেশে চলে আসে থাকেন তাহলে MRI সহ দেখা করতে পারেন। এটা আমি প্রতিনিয়ত দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, মিডল ইস্ট, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং আমাদের ইউরোপ আমেরিকাতে প্রতিদিন যারা বিদেশে প্রবাসী ভাই বন্ধুরা থাকেন, আমাদের দেশি আমাদের বিভিন্ন যারা ওখানে কর্মরত আছেন তাদের এই সমস্যা নিয়ে প্রায় আমার কাছে আসে। দক্ষিণ কোরিয়া একটা প্রবলেম, প্রচুর কাজ করতে হয়, হয় দাঁড়িয়ে বা বসে বা টানা, তখন এই সমস্যাগুলো হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আপনাকে চিকিৎসা করতে হবে, যদি চিকিৎসা করে নিয়মগুলো মেনে চলে আবার আপনি বিদেশ গিয়ে ওইভাবে চলেন, আশা করি ইনশাল্লাহ আপনি ভালো থাকতে পারবেন। আমি আবার একটু ফেসবুকে আসছি, ইউটিউব থেকে। আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, আপনাদের টাইম লাইনে রাখবেন, আর যখন অনেকে হয়তো ভিডিও পুরোটি দেখতে পারবেন না, পরবর্তীতে আবার এটাকে আপনারা আবার টেনে ব্যাক পিছন থেকে আবার দেখে নিতে পারবেন। হাবিব জি, আপনি বলেছেন রাতে ঘুমের মধ্যে হঠাৎ করে অনেক সময় পায়ের হাঁটুর নিচের মাংসপেশি শক্ত হয়ে যায়, প্রচন্ড ব্যথা লাগে, স্বাভাবিক হতে কিছু সময় লেগে যায়, চিকিৎসা কি জানাবেন? যদি শক্ত হয়ে যায়, আপনি যেটা বলছেন এটা কোমরের থেকে সময় হতে পারে, বা আপনার বিছানা, অনেকে কি করে ফ্লোরিং করে, ফ্লোরিং করা যাবে না, অনেকে শক্ত ডাইরেক্ট কাঠে শোয়, কাঠে শোয়া যাবে না, উঁচু শক্ত সমান বিছানা বলতে বুঝিয়েছে যে বিছানা সমান প্লেন চালি থাকবে বা মাচা থাকবে এবং উঁচু হতে হবে ন্যূনতম 2 ফিট 1.5 ফিট 2 ফিট,
আমাদের হাঁটু সমান বা একটু উঁচা এই এই লেভেলের বিছানা হতে হবে, এবং একটা পাতলা তোষক বা দুইটা তোষক 2 ইঞ্চি উচ্চতার ব্যবহার করতে পারেন, বা ম্যাট্রেস ব্যবহার করতে পারেন, বা এয়ার ম্যাট্রেস বা স্প্রিং ম্যাট্রেস আপনারা ব্যবহার করতে পারেন। তা থেকে সমস্যাগুলো হবে না আশা করি। আর আপনার যেটা শক্ত হয়ে যাওয়াটা, যদি এটা দীর্ঘদিন চলতে থাকে, আপনার কোমরে একটা এমআরআই করতে হবে, একজন চিকিৎসককে দেখিয়ে এমআরআই করে আপনি ব্যবস্থা নেন। ব্যথা গরম সেঁক দিতে পারেন, আর পরিমিত পানি খেতে হবে। রমজানে এখন অনেকের হয়তো পানির কারণে, ডিহাইড্রেশনের কারণে আপনার পা হঠাৎ করে মাসেল ক্র্যাম্প করতে পারে। তা আমার মনে হয় যদি পানিটা আপনি একটু বাড়ান, আর কিছু স্ট্রেসিং এক্সারসাইজ আছে, স্ট্রেসিংটা অনেকে দেখে নিজে নিজে করে শিখায়, আসলে এটা এত সোজা না, অনেক সময় মাসেল ইঞ্জুরি হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে একজন চিকিৎসকের, একজন ফিজিওথেরাপি চিকিৎসককে সরাসরি তত্ত্বাবধানে স্ট্রেসিং শিখতে হবে। মুস্তাফিজুর রহমান আপনার লেখছেন, আদিল বয়স 23, আমি একজন ছাত্র, আমার সমস্যা হচ্ছে আমার মেরুদণ্ড পায়ের গিরা হাঁটু ব্যথা করে, মাজা ব্যথা করে, সালাজিন খেলে কমে, এখন কি করব? খুবই মজার প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনার অবশ্যই কোনো আর্থ্রাইটিস আপনি ভুগছেন, আপনার মতো যত রুগী আছে যারা দীর্ঘদিন সালাজিন খান, তাদেরকে বলবো প্রতি 3 মাস পর পর CBC কিডনি প্রোফাইল, লিভার ফাংশন টেস্ট এগুলো করতে হবে। আপনাকে হেপাটাইটিস বি টেস্ট করে দেখতে হবে, যদি টিকা না দিয়ে থাকেন টিকা দিতে হবে, এবং আপনার যে আমাদের যে ইনফ্লুয়েঞ্জার টিকা প্রতি বছরে একটা, সেটাও দিয়ে দিতে হবে, এবং লিভার কিডনি টেস্ট করে দেখতে হবে। তবে এই ক্ষেত্রে আপনার মূল ট্রিটমেন্টই হচ্ছে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন। ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন চিকিৎসার মাধ্যমে ব্যথা মুক্ত থাকতে পারবেন, আর যে ডিজিজ মডিফাইং ড্রাগস ডাক্তার সাহেবরা দিয়ে থাকে সবাই, সেগুলো ডাক্তারের সরাসরি তত্ত্বাবধানে খেয়ে যেতে হবে। এই এই ক্ষেত্রে অনেক ভালো ভালো ওষুধ এখন চলে আসছে। তপন সাহেব লিখেছেন, আমার বয়স 26, আমার গত 9 মাস ধরে পিঠে চাপ অনুভব হয়, ব্যথা হয়, মাঝে মাঝে বুকের মাঝখানে ব্যথা হয়, অনেক ডাক্তার দেখিয়েছে কিছু কাজ হয়নি। জি, বুকে পিঠে ব্যথা আমরা প্রায় পাই, রোগী হার্টের ডাক্তার দেখা, হার্টের টেস্ট করে, চেস্টের ডাক্তার দেখা, লাংস টেস্ট, কার্ডিয়াক ফাংশন টেস্ট, এক্সরে, ECG অনেক কিছু করে, ইকো করেও কিছু পাওয়া যায় না। অনেক সময় কি আমাদের মেরুদণ্ডের পিছনে, আপনারা এই এই রেপ্লিকাটার দেখেন, আমাদের এই যে খাঁচা, এই যে খাঁচা, এই পিছনে মেরুদণ্ডে এখানে কিন্তু অনেক সময় ডিস্ক প্রলাপস হয় বা হাড় ক্ষয় হয়ে যায়, এই খাঁচা থেকে নার্ভ, ইন্টারকস্টাল নার্ভগুলো বুকে আসছে, তখন এই সমস্যাটা হতে পারে। সেক্ষেত্রে আপনার এই পিঠের একটা MRI করতে হতে পারে, করে দেখতে হবে। সেক্ষেত্রে চেস্টের বিভিন্ন এক্সারসাইজ আছে, চেস্ট ফিজিও বলি আমরা, চেস্ট, এই থোরাসিক স্পাইন মোবিলাইজিং এক্সারসাইজ, ডিপ ব্রিদিং এক্সারসাইজ, চেস্টের বিভিন্ন ম্যানিপুলেশন, এগুলো অনেক উপকার আসে। আর এক্ষেত্রে সাঁতার অনেক উপকার আসে, ডিপ ব্রিদিং, লম্বা করে নাক দিয়ে শ্বাস নিয়ে ধরে রেখে মুখ দিয়ে ছেড়ে দেওয়া অনেক উপকার আসে, হাঁটা অনেক উপকারে আসে, বালিশ, একটা পাতলা বালিশ ব্যবহার করতে হবে, প্রয়োজনে ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়ে ফিজিওথেরাপি নিতে হতে পারে। আচ্ছা, আশিকুর রহমান আশিক ফেসবুকে আপনি লিখেছেন, বয়স 27, আমার হাঁটুতে পানি জমেছে, সম্প্রতি ডাক্তার পানি বের করেছে, অনেকগুলো পরীক্ষা করে বলেছে এটা বাত, সালাজিন খেতে দিয়েছে, 2 মাস খাচ্ছি, আসলে ফল পাচ্ছি না। যে বাতে আর্থ্রাইটিসের এটা অনেকেরই হয়, অনেক সময় খুব ডিস্টার্ব করে, বছরের পর বছর, মাসের পর মাস পা ফুলে যায়, হাঁটু ফুলে যায়, আমাদের ওখানে অ্যাসপিরেশন করে পানি বের করে দিতে হয়। এই ক্ষেত্রে আপনাকে একজন যে ডাক্তারের তত্ত্বাবধানে আছেন তার সঠিক তত্ত্বাবধানে থেকে চিকিৎসা করতে হবে, পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে, ওষুধ যেটা স্যুট না করলে ওষুধ চেঞ্জ করে দিয়ে আপনাকে চিকিৎসা নিতে হবে, এবং প্রয়োজনে প্রতি 3 মাস 6 মাস পর পর ব্লাড টেস্ট করে আপনার ফলো আপ করে দেখতে হবে যে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা আগের সমস্যাটা এখন আছে কিনা। আরিফুল ইসলাম আরিফ সাহেব আপনি লিখেছেন, বয়স 25, পেশা ছাত্র, ওজন 70, 5 ফিট 7 ইঞ্চি, আমার ঘাড় ব্যথা, চাপ ধরে থাকে, ঘুম থেকে উঠলে ব্যথা বেশি হয়, কি করণীয়? খুবই ইম্পর্টেন্ট, আপনি ভাই আগে একটা ব্লাড প্রেশার মেপে দেখেন, যদি ব্লাড প্রেশার ওকে থাকে, নর্মাল থাকে, আমরা 120/80 কে নর্মাল ধরে থাকি, বাট বয়স অনুযায়ী প্রেশার বাড়তে পারে, এটার কোনো প্রেশার না, হাই প্রেশার না, অনেক সময় লো প্রেশার থেকেও ঘাড় ব্যথা করে, হাই প্রেশার থেকেও করে, অনেক সময় বালিশ, শক্ত বালিশে শুইলে, উঁচু বালিশে শুইলে ঘাড় ব্যথা করে, অনেক সময় ঠিক মতো ঘুম না ঘুমালে ঘাড় ব্যথা করে, অনেক সময় এই মোবাইল ফোনের ব্যবহার থেকে ঘাড় ব্যথা করে।
আরিফ সাহেব আপনি এগুলো একটু প্রেশার দেখেন আর স্ট্রেসটা কমান, চাপ কমান, মোবাইল ফোন ব্যবহারটা ও সামনে ঝুঁকে না করে কমান, ব্যথা গরম শেক দিয়ে দেখেন, আর ঘাড়ের কিছু এক্সারসাইজ আছে, স্ট্যাটিক এক্সারসাইজ এভাবে ধরে চাপ দেওয়া আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে, দেখবেন ঘাড় ব্যথার কিছু এক্সারসাইজ, শোল্ডার গার্ডেলের এক্সারসাইজ এগুলা করে দেখেন, কিছুদিন যদি কমে যায় ভালো, না হলে আপনাকে একজন ডাক্তারকে দেখাতে হবে যিনি এই ব্যথা, ঘাড় ব্যথা, হাত ও কোমর বা বাত ব্যথার চিকিৎসা করে থাকেন। সোহানুর রহমান সোহান আপনি লিখেছেন, আমি যখন চেয়ারে বসে প্যান্ট পরার জন্য পাটা উপরের দিকে উঠাই তখন বাম কোমরে ব্যথা ফিল করি, আবার অনেক বসে থাকলেও ব্যথা হয়, এটা কেন হচ্ছে, কি করা যায়? এক মাস ধরে জি এটা অনেক সময় বসে, দীর্ঘ সময় বসে থাকলে সমস্যা, বা আঘাত পেলে বা সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করলে এই সমস্যাটা হয়, অনেকের হতে পারে, বা বিছানার সমস্যা থেকে হতে পারে। তো আপনি আমি বলবো ব্যথা গরম সেঁক দেন, আর ট্যাবলেট ব্যাকলোফেন একটা করে, টিএমজি একটা করে দুই বেলা এক মাস খান, আর কিছু এক্সারসাইজ যেমন স্ট্রেসিং এক্সারসাইজ, ব্রিজিং এবং ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ এগুলো আপনি করে দেখতে পারেন, ইন্টারনেট এবং আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আশা করি আপনি উপকৃত হবেন, না হলে হয়তো ডাক্তার দেখাতে হবে। জুয়েল হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, আমার নাম জুয়েল, বয়স 31, আমি একজন প্রবাসী, এখানে একটা ফ্যাক্টরিতে কাজ করি, ওখানে এক বছর কাজ করার পর থেকে আমার কোমর ব্যথা হয়, কোমরের ডান পাশে ব্যথা করে, ব্যথা হতে থাকে, ধীরে ধীরে ব্যথা বাড়তে থাকে, কাজ করতে পারি না, এর জন্য আমি দেশে চলে আসতে হয়েছে, আমি কোনো কাজ করতে পারি না, সামনে ঝুঁকে কাজ করতে পারি না। জি আপনাকে আমার মনে হয় একটা এমআরআই করতে হবে ভাই, এমআরআই করে আপনার পিএলআইডি হওয়ার সম্ভাবনাই বেশি, এমআরআই করে আপনাকে পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন, ফিজিওথেরাপি, ফিজিক্যাল থেরাপি আপনাকে নিতে হতে পারে। দর্শক, অনেকের প্রশ্নের আশা করি উত্তর দিতে পেরেছি, অনেকের প্রশ্ন এখনো আসছে, আশা করি আপনারা একটু ভিডিওটি আবার একটু দেখে নেবেন, ইনশাআল্লাহ হয়তো আপনার প্রশ্ন সেখানে পেয়ে যাবেন। আমি আমার ইউটিউব, ফেসবুক, টুইটার, লিঙ্কডিন আমি চেষ্টা করব আপনাদেরকে এভাবে এসে এসে উত্তর দিতে, সরাসরি আপনারা কমেন্টে লিখতে থাকেন আপনাদের সমস্যাগুলো, আমি যখন সম্ভব অবশ্যই চেষ্টা করব। আর পুরাতন যারা রুগী আছেন তারা হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিয়ে কথা বলতে পারেন, বা যদি সম্ভব হয় এসে দেখাতে পারেন। আল্লাহর অশেষ মেহরবানিতে, মহান রব্বুল আলামিনের মেহরবানিতে আমি নিয়মিত রোগী দেখে যাচ্ছি, ইফতারির আগেও দেখছি, ইফতারির পরেও দেখছি, আপনারা যদি সম্ভব হয় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসে আমাকে দেখাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।